হরে কৃষ্ণ পুরুষোত্তম মাসের অর্থাৎ মল মাসের সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই ব্রতটি হল পদ্মিনী একাদশী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত সম্পর্কে স্বয়ং বলেছেন যে যে ব্যক্তি পদ্মিনী একাদশী ব্রত পালন করে থাকেন তাকে আমি তার ইচ্ছা অনুসারে সকল ফল প্রদান করে থাকি। বন্ধুরা, শ্রাবণ মাস এই বছর অধিক মাস তথা মল মাস হয় এই পদ্মিনী একাদশী তিন বছর পর পালন করতে সক্ষম হচ্ছি। প্রত্যেক বছর এই একাদশী তিথি আসে না, যে বছর মল মাস অর্থাৎ পুরুষোত্তম মাস সেই বছরই পদ্মিনী একাদশী আসে আর তখনই এই ব্রত পালন করা হয়। তাই অন্যান্য একাদশী অপেক্ষা এই একাদশীর গুরুত্ব অনেক বেশি। সে কারণে এই একাদশী তিথিতে পুরুষোত্তম মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী তিথি হিসেবে গণ্য করা হয়। এবং এই দিন যদি একাদশী তিথি পালন করেন তাহলে কিভাবে করবেন ও এই দিন কী কী করা উচিত তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ব্যক্ত করব। আর যদি কোনো কারণে এই একাদশী তিথি পালন না করতে পারেন তাহলে তখন কি করা প্রয়োজন যার মাধ্যমে এই একাদশীর পূর্ণ ফল লাভ করতে অনেকাংশে সক্ষম হবেন, তা সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে। এই বছর পদ্মিনী একাদশী ব্রত পালন করতে হবে 29 জুলাই 2023 শনিবার। একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে ভগবানকে পঞ্চশ জাতীয় খাদ্যদ্রব্য নিবেদন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। পশ্চিমবঙ্গের সময়সীমা 30 জুলাই 2023 রবিবার ভোর 5:01 থেকে সকাল 9:28 পর্যন্ত। বন্ধুরা, একটা বিষয় সর্বদা মনে রাখা প্রয়োজন, সেটি হলো একাদশী ব্রত পালন করা শুধুমাত্র উপবাস করা নয়। উপবাস না করেও আপনি এই দিন ভগবান শ্রীহরিকে স্মরণ করেন এবং তার উদ্দেশ্যে কিছু ক্রিয়া সম্পাদন করেন তাতেও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। একাদশী ব্রত ও ক্রিয়া যে কেউ সম্পাদন করতে পারেন, এক্ষেত্রে কোনরূপ কোনো বাদ বিচার নেই। যদি আপনার মন চায় তাহলে নিঃসন্দেহে করুন, এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গলই হবে। যদি আপনি এই একাদশী উপবাস বা ব্রত রাখতে পারেন তাহলে তা নিঃসন্দেহে উত্তম। একাদশী পালনের আগের দিন ও একাদশী পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে, এটাই নিয়ম। এবং একাদশী দিন পঞ্চশ জাতীয় খাবার বর্জনীয় অর্থাৎ ধান, গম, ভুট্টা, যব, ডাল এবং সরিষা থেকে তৈরি হওয়া যে কোনো খাবার খাওয়া যাবে না। যদি একাদশী উপবাস বা ব্রত করে থাকেন তাহলে যদি পান নির্জলা উপবাস থাকবেন, আর যদি না পান তাহলে জল, দুধ, ফলমূল এমনকি আলু, পেঁপে, কলা ইত্যাদি সবজি, ঘি বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। আর এটিও যদি করতে না পারেন তবে এই একাদশী দিন আমিষ জাতীয় খাদ্য আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনি একাদশী উপবাস রাখুন আর নাই রাখুন, যদি আপনি একাদশী দিন সামান্য ক্রিয়াগুলি সম্পাদন করতে পারেন তাহলে এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন। প্রথমত বন্ধুরা, একাদশী দিন সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ দিয়ে এই মন্ত্র উচ্চারণ করে তুলসী গাছটিকে বা তুলসী মঞ্চটিকে 11 বার পরিক্রমা করুন। আর মন্ত্রটি আপনারা প্রত্যেকেই জানেন, মন্ত্রটি হল ঔ নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 21 বার আর যদি না পারেন অন্তত 3 বার উচ্চারণ করবেন এবং 11 বার তুলসী গাছ বা তুলসী মঞ্চটিকে প্রদক্ষিণ করুন। এর ফলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন। আর হ্যাঁ, তুলসী তলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। তবে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে অসমর্থ হলে তাহলে তেলের প্রদীপ জ্বালাতে পারেন। দ্বিতীয়ত, যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অশুদ্ধ গাছ থাকে তাহলে সেই গাছে একাদশী দিন অবশ্যই 1 ঘটি জলে কিছু পরিমাণ চিনি মিশিয়ে অর্পণ করুন এবং গাছের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন। বন্ধুরা, বলা হয় অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবী বিরাজ করেন। আর একাদশী দিন আবার বিশেষ করে শনিবার দিন কাজটি সম্পাদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে। তৃতীয়ত বন্ধুরা, এই দিন কোনো দুস্থ অসুস্থ ব্যক্তিকে দান করুন। কোনো অবলা প্রাণী যেমন কুকুর, গরু, কাক এদেরকে সামান্য কিছু হলে ভোজন করেন,
এই কাজটিও একাশি দিন একটি সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় এবং একাশি দিন গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করবেন। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। সর্বোপরি বলা